দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অবকাশের পর বুধবার সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রমের শুরুতে এই আহ্বান জানান তিনি। এদিকে প্রধান বিচারপতির সিদ্ধান্তে কালো কোট এবং গাউন ছাড়াই আদালতের বিচারিক কাজে অংশ নিয়েছেন বিচারক ও আইনজীবীরা। প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারকদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র। পরিবর্তিত পরিস্থিতিতে বিচারক এবং আইনজীবীরা সাদা শার্ট বা সাদা শাড়ি অথবা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড অথবা কালো টাই পরবেন। এই নির্দেশনা সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতের দ্রুত কার্যকর হবে।